এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম, সাথে আছে আমি এস কে সাইফ, কন্টেন্ট বাই এস কে সাইফ। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টস ভিএস কমার্স, অর্থাৎ মানবিক শাখা ভার্সেস বাণিজ্য শাখা। তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটি, অনেক স্টুডেন্ট আছে যারা না বুঝে ডিপার্টমেন্ট চয়েস করে, চয়েস করার পরে যখন ওই ডিপার্টমেন্টে পড়ে তখন বলে যে এমন ভুল করেছি এই ডিপার্টমেন্টে পড়ে। অনেকে এই কথা বলে, আমি এই কথা অনেকের কাছ থেকে বলতে শুনছি যে ভাই জীবনের সবচাইতে বড় ভুল করেছি আর্টসে পড়ে, ভাই জীবনের সবচাইতে বড় ভুল করেছি কমার্সে পড়ে, জীবনের সবচাইতে বড় ভুল করেছি সায়েন্সে পড়ে। ভর্তি হওয়ার সময় একবারও চিন্তা করে না যে আমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছি সেই ডিপার্টমেন্টটা আমার সঙ্গে অ্যাডজাস্টেবল কিনা, সেই ডিপার্টমেন্টে আমি পড়তে পারবো কিনা, সেই ডিপার্টমেন্টে আমি কতটুকু এলিজিবল, এটা চিন্তা করেন না অনেকেই, হুট করে ভর্তি হয়ে যায়। আবার অনেকে বলে কি জানেন, আমার এক বড় ভাই পরামর্শ দিয়েছিল ওই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া, ওটা ভালো ডিপার্টমেন্ট, তো বড় ভাইয়ের কথা শুনে এই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আজকে আমার এই অবস্থা। এই জন্য আমি বলবো যখন আপনি কোনো স্টেপ নেবেন সেই স্টেপটা অবশ্যই ভেবে চিনতে নেবেন। আর একটা কথা বলে রাখি, যারা এসএসসি পাস করার পরে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চান, এইচএসসিতে যখন কোনো ডিপার্টমেন্ট আপনারা চয়েস করবেন অবশ্যই ভেবে চিনতে চয়েস করবেন, কারণ এইচএসসির এই চয়েসটাই কিন্তু আপনার শেষ চয়েস। এই এসএসসিতে আপনি যে ডিপার্টমেন্টটা নেবেন ওই ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনার অনার্সের সাবজেক্ট বন্টন করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আর্টস এবং কমার্সের বিষয়বস্তু নিয়ে। এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই ঠিক করবেন যে আপনি কোথায় যাবেন, কারোর পরামর্শ আপনাকে নিতে হবে না, আপনি নিজেই নিজের পরামর্শ নেবেন যে কোনটা আপনার জন্য এলিজিবল আর কোনটা আপনার জন্য এলিজিবল না, কোনটাতে আপনি পড়ে ভালো রেজাল্ট করতে পারবেন আর কোনটাতে পড়ে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এই জন্য এই ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমাদের এই আলোচনার মধ্যে আমি চারটা টপিক নিয়ে জাস্ট আলোচনা করব। এই চারটা টপিক সম্পর্কে যদি আপনি কনসিয়াস হতে পারেন বা সচেতন হতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে আপনি আর্টসে যাবেন নাকি কমার্সে যাবেন। প্রথমে আপনি ঠিক করবেন এইম ইন লাইফ, আপনার জীবনের লক্ষ্যটা কি। যদি মনে করেন যে জীবনটা কমফোর্টেবল ভাবে ইজিলি ভাবে জীবনটা পাস করব, তাহলে আমি বলবো আপনার জন্য মানবিক শাখা ভালো। আর যদি বলেন জীবনটা একটু হার্ডলি দিক, তাহলে আমি বলবো যে আপনার জন্য বাণিজ্য শাখাটাই ভালো হবে। এরপরে দ্বিতীয় নম্বর টপিক আছে ইন্টারেস্টেড সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনার আগ্রহ বেশি। এখন আপনি যদি আর্টসে ভর্তি হন তাহলে আপনাকে দেওয়া হবে জেনারেল সাবজেক্ট, আপনি যদি কমার্সে ভর্তি হন আপনাকে দেওয়া হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন সাবজেক্টটা পড়তে আপনার আগ্রহ আছে, কোন বিষয়ে আপনি কি জেনারেল নলেজ বা জেনারেল কোনো সাবজেক্ট, সাধারণ কোনো সাবজেক্টে পড়তে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি আপনি গণিত সংক্রান্ত কোনো সাবজেক্ট পড়তে ভালোবাসেন। এখন আপনার প্রশ্ন যদি হয় যে ভাই আমি সাধারণ কোনো সাবজেক্ট পড়তে বেশি ভালোবাসি, গণিত সাবজেক্ট বা গণিত সংক্রান্ত সাবজেক্ট পড়তে ভালোবাসি না বা সেটা আমার ভালো লাগে না, তাহলে আমি বলবো সাধারণ সাবজেক্ট পছন্দ করলে মানবিক শাখায়। আর যদি গণিত সংক্রান্ত সাবজেক্ট পড়তে ইন্টারেস্ট বোধ করেন বা এটা পড়তে ভালো লাগে, এটার প্রতি আগ্রহ আছে, তাহলে আমি বলবো নিঃসন্দেহে কমার্সে যান, বাণিজ্য শাখায় যান। এরপরে আসেন জব সেক্টর। দেখুন আপনার বাড়ির পাশে দুইজন আছে, একজন পুলিশ অফিসার আর একজন হচ্ছে ব্যাংকার, এখন কার প্রফেশনটা আপনার কাছে ভালো লাগে এটা প্রথমে ঠিক করে নেবেন। যদি চাকরি ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেন্ট বা ব্যাংকারের প্রতি ইন্টারেস্টেড বেশি থাকে, তাহলে আমি বলবো আপনার জন্য বাণিজ্য শাখাটাই বেটার। আর যদি বলেন যে আমি সাধারণ কোনো চাকরি করব, পুলিশ, এসপি, ডিসি বা অন্যান্য কোনো অফিসার হব, তাহলে বলবো যে আপনার জন্য মানবিক শাখাটাই বেটার। এরপরে লাস্ট যেটা চুজ করবেন, আমি বলবো এটা হচ্ছে সবচাইতে বড় একটা ফ্যাক্ট, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন সাবজেক্ট। বাংলা, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স এই সংক্রান্ত সাবজেক্টের উপরে যদি আপনার অনার্স করতে ইচ্ছা হয় বা আপনি ভবিষ্যতে এই সাবজেক্টগুলোর উপরে অনার্স করতে আপনি আগ্রহী বোধ করেন, তাহলে প্রথমেই বলবো অযথা বাণিজ্য শাখায় বা কমার্সে পড়ার কোনো প্রয়োজনই নেই, আপনি জাস্ট আর্টসে ভর্তি হবেন এবং আর্টস থেকে এই সাবজেক্টগুলোয় ভালো করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আমি অ্যাকাউন্টিংয়ের উপরে অনার্স করব, ফিনান্সের উপরে অনার্স করব, ইকোনমিক্সের উপরে অনার্স করব, ম্যানেজমেন্টের উপরে অনার্স করব, তাহলে আমি বলবো যে আপনার জন্য বাণিজ্য শাখাটাই ভালো, কারণ এখান থেকেই আপনি এই সাবজেক্টগুলো পাবেন। তো আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করি, যদি আপনি ভবিষ্যতে যদি আর্টসের এই সাবজেক্টগুলির প্রতি যদি আপনার অনার্স করার আগ্রহ থাকে বা এই সাবজেক্টগুলোতে যদি আপনি অনার্স করতে চান, তাহলে আমি বলবো কখনোই বাণিজ্য শাখা নেবেন না, কারণ বাণিজ্য শাখা থেকে আপনি মনে করতে পারেন যে আমি অনার্সে যখন ভর্তি হবো তখন আমি সাবজেক্ট চেঞ্জ করবো, তখন আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করবো। আপনাকে একটা কথা বলি, ইন্টারমিডিয়েট পাশের পরে যখন আপনি অনার্সে অ্যাপ্লাই দিবেন
যদি আপনি আর্টসের সাবজেক্ট তখন সিলেক্ট করেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ 5% সিট আপনার জন্য বরাদ্দ থাকবে। সেই 5% সিট যে আপনি এজিলি পাবেন এটাও কিন্তু কল্পনা করবেন না, কারণ ওই 5% সিটের জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আর যদি আপনি আর্টসের স্টুডেন্ট আগে থাকতে হয়ে থাকতেন, তাহলে আপনার জন্য 95% সিট আপনার জন্য খালি থাকবে। অনেকের ইচ্ছা আছে অ্যাকাউন্টিংয়ে অনার্স করবে, ফিনান্সে অনার্স করবে, ইকোনমিক্স ম্যানেজমেন্ট এই সমস্ত সাবজেক্টের উপরে অনার্স করবে, কিন্তু সে এইচএসসিতে ভর্তি হলো আর্টসে। তাহলে এই সাবজেক্টে যাওয়াটা কিন্তু আপনার পক্ষে টাফ ব্যাপার হবে এবং এখানে চান্স পাওয়াটাও টাফ ব্যাপার হবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা অনুসারে মানবিক শাখার সাবজেক্ট নেওয়ার জন্য মানবিক শাখার স্টুডেন্টকে 95% সিট খালি থাকবে মানবিক শাখার স্টুডেন্টের জন্য, আর 5% সিট খালি থাকবে অন্যান্য ছাত্রদের জন্য। তাহলে আপনি যদি কমার্স থেকে বা সায়েন্স থেকে আর্টসের কোনো সাবজেক্টে অনার্স করতে ইচ্ছে হয়, আপনাকে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে আসতে হবে। আর যদি শুরুতেই আপনি আর্টসে ভর্তি হন, তাহলে কিন্তু সহজেই পারবেন। এরপরে কমার্সে অনার্স করার জন্য কমার্সের যে সকল সাবজেক্ট আছে, ওই সাবজেক্টগুলি 95% বরাদ্দ থাকবে কমার্সের স্টুডেন্টদের জন্য, আর 5% বরাদ্দ থাকবে অন্য ডিপার্টমেন্টের জন্য। এজন্য আমি বলবো এই সাবজেক্ট চয়েসটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কাজ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যখন সে এসএসসি লেভেলটা পার করে। এইচএসসি নেওয়ার সময় অবশ্যই নিজের ক্যারিয়ারের কথা চিন্তা ভাবনা করে তারপরে আপনি ডিপার্টমেন্ট সিলেকশন করবেন যে আপনি মানবিক শাখায় ভর্তি হবেন নাকি বাণিজ্য শাখায় ভর্তি হবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, ডিপার্টমেন্ট চয়েসের ক্ষেত্রে কখনোই ভুল স্টেপ নেবেন না, ভুল পদক্ষেপ নেবেন না, কারণ আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণেই আপনার জীবনের অগ্রযাত্রা থেমে যেতে পারে। আমি আবারও বলছি, আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে আপনার জীবনের অগ্রযাত্রা থেমে যেতে পারে। এই জন্য সবসময় সঠিক সিদ্ধান্তটা নেবেন। এই জন্য প্রথমে চিন্তা করবেন যে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্তটি কতটুকু উপযুক্ত। একাধিকবার এই বিষয় ভাববেন, ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন। আশা করি বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নতুন কোনো আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এডুকেশন বিডির সাথেই থাকবেন।